শাহিদাস লাইফে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি আজকের তাল রান্না করে দেখাবো, দেখে বুঝতে পারছেন তালটা কতটা ভালো রান্না করেছি। যেমন নারকেল দেখা যাচ্ছে তেমন তালটাও ঘন হয়েছে অনেক সুন্দর করে। তো চলুন রান্নাটা শুরু করি। তো আমি তাল বসিয়ে দিয়েছি, আমার তালের ঘনত্বটা দেখুন, আমি এই পরিমাণে পানি দিয়েছি। তো এরকম করে করলে রান্নাটা খুব ভালোভাবে হয়, আর ঘন করে রান্না করলে তাল রান্না হয় না, দেখা যায় কাঁচা গন্ধ থেকে যায় বা তিতাটা বেশি লাগে। তো এরকম করে করলে পারফেক্টলি ঘন হতে হতে পারফেক্টলি রান্নাটা শেষ হয়। তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এ পর্যায়ে খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে তালটা লেগে যাবে। আর খুব খেয়াল রাখতে হবে, তালটা ফুটে উঠলে কিন্তু পড়ে যেতে পারে, তাই খুব সাবধানে রান্নাটা করতে হবে। তো আমি খুব ঘন ঘনই নেড়ে চেড়ে দিচ্ছি, এ পর্যায়ে না হলে লেগে যাবে। তো আমার তালটা ফোটা শুরু করেছে, এ পর্যায়ে আমাকে চুলাটা কমিয়ে দিতে হবে। চুলাটা একদম লো হিটে রেখে রান্নাটা করতে হবে, না হলে তাল পড়ে যাবে। আর ঘন ঘন নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে, আর এত ঘন নাড়তে হবে না। তালটা আমি যে পরিমাণ ঘনত্ব দেখিয়েছিলাম তার থেকেও কিছু পাতলা হয়ে যাবে, কারণ তালটা কিছুক্ষণ ফোটার পরে পাতলা হয়ে যায়, তারপর আস্তে আস্তে আবার ঘন হয়। তো এই পর্যায়ে আর এত ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না, কারণ কিছুক্ষণ ফোটার পরে তালটা আর এত লেগে যায় না। শুধু চুলার আঁচটা একটু কমিয়ে রাখলে হয়, আর একটু পরপর চেক করে একটু নেড়ে চেড়ে দিতে হয়। আমার তালের কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে, দেখুন তালের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সুন্দর কালার চলে এসেছে, অনেকটা আগের থেকে ঘন হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করব, দেখুন এখন কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে আর তালটা আরও ঘন হয়ে গেছে, কালারটা অনেকটাই পারফেক্ট কালার চলে আসতেছে। এই পর্যায়ে আমি নারকেল অ্যাড করে দিব। আমি একটা নারকেল নিয়েছি, কারণ তালের মধ্যে নারকেলটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতে অনেক মজা হবে। আমি নারকেলটা সবসময় একটু বাড়িয়ে দেই, দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা নারকেল দিয়েছি। নারকেলটা বাড়িয়ে দিলে আমার কাছে খুব ভালো লাগে, আপনারা এইভাবে ট্রাই করবেন, যদি বেশি দেওয়া যায় দিবেন, আর না হলে পরিমাণ মতো করে দিবেন, অসুবিধা নেই। তা আমি নারকেল দেওয়ার পরও আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখুন আমার তালের কালারটা আরও সুন্দর হয়ে গেছে, দেখুন তালটা কতটা ঘন হয়ে এসেছে, একদম কালারটা যেমন চোখে পড়ার মতো হয়েছে, তালটা রান্না প্রায় শেষের দিকে অনেকটা ঘন হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আর রান্না করব না, আমার তালের ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিব। আমি খেতে বসে যাব, খাওয়ার সময় আমার ছেলে কথা বলেছে, খুব সুন্দর করে বলেছে, তাই আর ডিলিট করিনি, ওর কথাগুলোই শুনুন, আপনাদের খুব ভালো লাগবে। এইটা আমি একটু টাল নিচ্ছি, দেখুন আমার টালটা কতটাই না সুন্দর হয়েছে। তোমার আমি একটু মনে নিচ্ছি, আমি বেশি লাগাবো না, এটা আমি খেয়ে নিচ্ছি। কে ছেলে কয়েদিও খেতে পারেন, আমার কয়েদি ভালো বেশি লাগে, অনেক বেশি সবকিছু থাকে বেশি ভালো লাগে, অনেক বেশি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর ফাস্ট টাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। অনেক মজা, আল্লাহ।